হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কোনো কিছু দিলে সর্বপ্রথম আল্লাহর হাবিব হযরত খাদিজার মুখে সেই খাবারটা তুলে দিতেন কি ভালোবাসা কত সুন্দরতা তার পারিবারিক জীবনে বিশ্বস্ততার মূর্ত প্রতীক হলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কোনো স্বামী তার স্ত্রীর কাছে গিয়া পকেট থেকে রুমাল বের করে যদি স্ত্রীর হাতে দিয়ে বলে বিবি রে এই রুমালটা ধরো আমার কাছে মুড়ি দাও আমি পীর হইছি স্ত্রী কি বলবে জানেন স্ত্রী বলবে তুমি কয় নম্বরের ভণ্ড তা কি আমার অজানা এই কথা বলবে মুড়ি ধইতে চাবে বলেন তো এই পৃথিবীতে সবচাইতে বেশি চিনে তার স্বামীকে তার কে স্ত্রী বেশি চিনে এই কারণে কিয়ামতের দিন তিনজনের কাছ থেকে সাক্ষী নেওয়া হবে নাম্বার 1 হলো স্ত্রী স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই ল্যাডাসটা কেমন ছিল মানে তোমার ওই হাজবেন্ড কেমন ছিল লোকটা কেমন ছিল স্ত্রী যদি বলে ভালো তাহলে দ্যাটস ওকে এরপরে সন্তান সন্ততিকে জিজ্ঞাসা করা হবে তোমার বাবা কেমন ছিল তাহলে যদি বলে ভালো তো ভালো আর কর্মচারীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার মালিক কেমন ছিল যদি বলে ভালো তো ভালো সুবহানাল্লাহ বলেন এই দুনিয়ার কোন মানুষের স্ত্রী সহজেই সালাম দিলেই নিতে চায় না আজকে গিয়ে বাড়িতে সালাম দিবেন কি রাজি আছেন হ্যাঁ কয়েকজন রাজি আর বাকিরা মনে মনে ভাবতেছেন বাড়িতে গিয়ে যদি সালাম দেই বিবি হয়তো বলবে যে তুমি কোন পীরের মুরিদ হয়ে আসলা এটা বলতে পারে সালামই দিতে চায় না আর যদি দেইও স্ত্রী বলবে যে তুমি আবার আজকে সালাম দিতেছো ব্যাপারটা কি বলো তো শুনি সালাম তো নিবেই না করবে শুধু ই আর কি ঠিক কিনা বলেন তো আমার ভাইরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় যখন নবুয়ত পেলেন তিনি যখন বাড়িতে এলেন বাড়িতে এসে তিনি যখন দরজায় আঘাত করলেন দরজা খুলে গেল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন খাদিজারে জাববেলুনি আমারে ডেকে দাও আমারে চাদর দিয়ে আবৃত করে দাও হযরত খাদিজা চাদর দিয়ে আবৃত যখন করে দিলেন আল্লাহর হাবিব যখন কিছুটা আশ্বস্ত হলেন হযরত খাদিজা বলেন ভয় করবেন না জিন্দেগিতে যতদিন থেকে দুচোখ ভরে আপনাকে দেখতেছি আপনার চরিত্রের ভিতরে কোনো রকমের ত্রুটি তো আমি খুঁজে পাই নাই কোন দুষ্ট জিন আপনাকে আক্রমণ করতে পারে না ভয় ও চিন্তার কোনো কারণ নাই আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর নবী আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব তারে ডেকে বলেন ওগো খাদিজা রে তুমি কি মনে করো আল্লাহ আমারে মনোনীত করে রাসূল বানাইছেন হযরত খাদিজা বলেন হুজুর মনে শুধু করি না আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি খানি ব্যাপার না হযরত খাদিজার ব্যক্তিগত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য 12 জন প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত ছিল সুবহানাল্লাহ বলবেন না এত বড় বিশাল সম্পদের মালিক আর আল্লাহর হাবিবের জন্য খাবার নিয়ে যাচ্ছেন হেরা পর্বতের গুহায় ভালোবাসা কারে বলে দৃষ্টান্ত দিয়েছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী আপনার আমার ভালোবাসা হায় রে আমার ভালোবাসা রে হায় হায় বলবো না বেহাল অবস্থা স্বামী স্ত্রীদেরকে তো ভালোবাসি না শুধু যৌতুকের জন্য মারে ঠিক কিনা বলে অবশ্য আপনাদের এলাকায় মারে না যৌতুক টুকটুক ওগুলো তো এদিকে নাই আমি এগুলো রংপুর বিভাগের কথা বলছি এদিকে তো ওগুলো নাই যৌতুকের জন্য মারপিট করে যৌতুক যৌতুক না যৌতুক হচ্ছে মানবতার বিরুদ্ধে কৌতুক ঠিক কিনা বলেন শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা তেমনি হারাম কলিজার টুকরা সোনামানিক যুবকেরা তোমরা কারা কারা এই জঘন্য হারামের সাথে নিজেকে জড়াবে না বিয়ে করো নাই কারা কারা হাত তুলে দেখাও দেখি কারা কারা রাজি আছো আলহামদুলিল্লাহ এই এলাকায় এত বর হায় হায় আর আমরা জামাই খুঁজে পাই না সম্মানিত ভাইরা হাত নামান তাহলে সিদ্ধান্ত নিতে হবে যৌতুকের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলবার জন্য ঠিক কিনা বলেন আমাদের এই কথাগুলো যখন আমরা বলি তখন সমাজের কিছু মানুষ যারা যৌতুক নেয় না নারীদেরকে নির্যাতন করে না
অথচ এই ভালো কথাগুলো বলার পরেও গভর্নমেন্ট বাংলাদেশের কোনো আলেমকে কখনো পুরস্কার দেয়নি, পুরস্কার দিয়েছে তাদেরকে চলচ্চিত্র উৎসবে যারা শরীরের কাপড় যতটা খুলতে পেরেছে, ঠিক কিনা বলেন? আশ্চর্য ক্যা হাসি আতি হ্যায় মুঝে হযরত ইনসান পর, ক্যা হাসি আতি হ্যায় মুঝে হযরত ইনসান পর, ফেলে বত্তু খুদ করে লানাত করে শয়তান পর। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকগুলোর কাণ্ডকীর্তি দেখে আমার হাসি আসে, আশ্চর্য হয়ে যায়। আলেমদেরকে সম্মান যে জায়গা যে এলাকা দিতে জানে না, আলেমের সম্মান যাদের কাছে নাই তারা কপাল পোড়া। তারা কি কপাল পোড়া? আমাদের সমাজে আলেমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়, হক কথা বললেও আলেমদের কথা গুরুত্ব পায় না, ঠিক কিনা বলেন? গুরুত্ব পায় না। যত ভালো কথাই বলি শুধু দোষ দেয় কাদেরকে বলেন তো? আলেমদেরকে। এই জন্য একটা কথা বলতে চাচ্ছি, বলবো? আপনাদের এলাকায় রমজান মাস এবারে রোজা কয়টা হয়েছে? হ্যাঁ, 29টা রোজা হয়েছে। 4-5টা রোজা করার পরে এক রোজাদার ইমাম সাহেবকে গিয়ে বলতেছে, হুজুর রোজা কয়টা হবে এবার? ইমাম সাহেব বলতেছে যে আজকে 29 রমজান, যদি চাঁদ দেখা যায় তো কাল ঈদ, আর যদি চাঁদ দেখা না যায় তাহলে আর একটা দিন কষ্ট করেন। এই লোক বলতেছে, কষ্ট মনে মনে বলতেছে, কষ্ট করলে আপনারা করেন আমি করবো কেন? তার মানে এই লোক রোজাই করে নাই, করছে 4-5টা। আপনারা বলেন তো ঈদের চাঁদ কে আগে খোঁজে, রোজাদার না বেরোজাদার? ঈদের মশান কার বেশি? বেরোজাদারের বেশি। এই লোক ইমামের কাছ থেকে কোনো সঠিক ইনফরমেশন না পেয়ে এই লোক পায়খানা করতে গেছে মাগরিবের নামাজের আজানের সময়। পায়খানা করতে করতে বাইরে কি যেন আওয়াজ হলো, লোকটা মনে করেছে ঠিক তো চাঁদ উঠেছে, তখন শুধু দুইবার এইরকম করে বোঝেন নাই মনে হয়, শীতের দিনের কারণে আবার বাদ দিলেন নাকি, দুইবার এইরকম করে লোকটা উঠে দৌড়। বাইরে গিয়ে দেখে যা মনে করেছিল তাই। ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে বের হয়ে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন এই চাঁদটাকে, ঈদের চাঁদটাকে আমাদের জন্য কল্যাণের প্রতীক বানায় দাও, এই দোয়া করছে। এই লোকও গিয়ে মুনাজাতে শরিক হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, তার হাতে লেগেছিল পায়খানা। ইমাম সাহেব যখন বলেছে বিরাহমাতিকে আরহামার রাহিমিন, এই লোকও বিরাহমাতিকে আরহামার রাহিম, হাতের মধ্যে পায়খানা লাগছে, নাকে লাগছে, মুখে। লোকটা চিন্তা করতেছে যে চাঁদ উঠলো, রোজা 29টাই হলো, সব তো সুসংবাদ, কিন্তু এবারের ঈদের চাঁদটাতে এত দুর্গন্ধ কেন? সম্মানিত ভাইরা আপনারা বলেন তো, এই দুর্গন্ধ কি চাঁদের না আর পায়খানার? জোরে বলেন, কিসের? পায়খানার। এই দুর্গন্ধ যেমন পায়খানার চাঁদের না, ঠিক তেমনি বাংলাদেশে একজন আলেমের নাম বলেন যে আলেম সিনেমার হলের মালিক। আওয়াজ এত ছোট কেন? একজন আলেম আছেন যিনি বলতে পারবেন সিনেমার হলের মালিক? একজন আলেমের নাম বলেন যিনি মদের দোকানের মালিক? একজন আলেমের নাম বলেন যিনি যাত্রা জুয়া হাউজি লটারির ডাইরেক্টর আছেন? তাহলে বাংলাদেশের কোন আলেমের নাম এই জাতীয় কাজে আপনারা বলতে পারবেন না। যদি বলতে পারেন আল্লাহর কসম প্রমাণ দেন, কালকে থেকে আর বক্তব্য দিব না। এই চ্যালেঞ্জের সাথে আপনারা একমত আছেন না নাই? তাহলে বাংলাদেশের কোনো আলেম এই জাতীয় কাজের সাথে জড়িত না থাকলেও যেখানে যা হয় দোষ হয় কার? জোরে বলেন, কার? আলেমদের। কেন দোষ হয় জানেন? এই জন্য দোষ হয়, ওই দুর্গন্ধ যেমন চাঁদের না, ওই দুর্গন্ধ যেমন পায়খানার, ঠিক তেমনি আমাদের দেশের, আমাদের এই সমাজটা নষ্ট করার জন্য দায়ী কোনো আলেম না, আমাদের এই সমাজ নষ্ট করার জন্য দায়ী তারা, আল্লাহর কোরআন যাদের সহ্য হয় না। কোরআনের আলোচনা শুনলেই যাদের গা জ্বালা পাড়া করে, এই সমাজ নষ্ট করার জন্য তারাই দায়ী, চিৎকার মেরে বলেন ঠিক না? ঠিক।
এই সমাজ নষ্ট করার জন্য তারা দায়ী হযরতে আবু বকরের বাড়িতে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় কড়া নাড়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল আল্লাহর নবী ডেকে বলেন ও আবু বকর গভীর রাতে এসে তোমারে ডাক দিলাম তুমি কি ঘুমাও না দরজাটা খুললে কেমনে এত তাড়াতাড়ি হযরত আবু বকর সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন এমন একটা পর্যায়ে আসবে যখন হিজরত করা লাগতে পারে আবু বকর কথাটা মনে রেখো না জানি সেই দিনটা কখন এসে যায় হুজুর যেদিন বলেছিলেন ওই দিন থেকে রাত্রিবেলা আপনার আবু বকর বিছানায় কোনোদিন পিঠ লাগায়া ঘুমায় নাই না জানি কোন দিন কতটার সময় আল্লাহর হাবিব এসে দরজায় কড়া নাড়েন দরজায় এসে সালাম দেন ডাক দেন আমি সেই অপেক্ষায় এই দরজাটার সাথে দাঁড়ায় দাঁড়ায় পিঠ লাগায় রাত্রিবেলা ঘুমায় জোরে সোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে নিয়ে গেলেন জাবালে সুর সমতল জমি থেকে অনেক দূরে এক ঘন্টা দশ মিনিট সময় লাগলো আমার জাবালে সুরে উঠতে মক্কার সবচাইতে বড় পাহাড় জাবালে সুর এইটাতে ওঠার পরে সকল পাহাড়ের উপরটা দেখা যায় এত উপরে এই পাহাড় একটা গর্ত নিচের দিক থেকেও ঢোকা যায় উপর দিক থেকেও এসে সেখানে বসার জায়গা আছে একজন একজন হয়তো নতজানু হয়ে বসতে পারবে আর একজন ওই ওখানে কোনো রকম শুইতে পারবে বা বসতে পারবে দুইজন বসার ছোট্ট একটা জায়গা আছে আমি সেখানে ঢুকলাম আমি ঢোকার পরে দেখলাম আমার যেটা মনে হলো নিস্তিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসেছেন উপর দিক থেকে আল্লাহর হাবিব গর্ত দিয়ে ঢুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে তিনি বিশ্রাম গ্রহণ করেছেন হযরত আবু বকরের পা দুটো গর্তের দিকে ঝুলন্ত ছিল নিচের দিক থেকে সাপ মানুষের পা নজর করে সেখানে সবল মেরেছে আহা বিষাক্ত সাপের সবলের সেই ব্যথার যন্ত্রণায় সিদ্দিক আকবরের মতো একজন মানুষ এত সুন্দর মানুষ কালো বর্ণের হয়ে গেছে ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে যখন পানি ঝরছে চোখের পানিগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুছতেছেন কিন্তু একটা ফোঁটা পানি আল্লাহর হাবিবের ললাট মোবারকের কপালের উপরে যখন পড়েছে আল্লাহর হাবিব তার জান্নাতি চোখ দুটো মেলে দেখেন হযরত আবু বকর কাঁদতেছেন আল্লাহর হাবিব বলেন আবু বকর রে আমার সাথে হিজরত করতে গিয়ে তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি তোমার কি স্ত্রী পুত্র পরিজন সন্তানের কথা ব্যবসার কথা মনে পড়লো নাকি তুমি কাঁদতেছো কেন হযরত আবু বকর বলেন হুজুর পিতামাতা আমার পিতামাতা আপনার কদম মোবারকে উৎসর্গ হোক স্ত্রী পুত্র পরিজন ব্যবসার জন্য কোনো চিন্তা আমার মগজের মধ্যে নাই এগুলোর কোনো মায়া মহব্বত আমার নাই হুজুর আমাকে মনে হয় বিষাক্ত একটা সাপ দংশন করেছে যে যন্ত্রণার কারণে ব্যথা সহ্য করতে না পেরে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে আমার চোখ দিয়ে পানি আসছে আল্লাহর নবী ডেকে বলেন আবু বকর এত কষ্ট পেলে তুমি আমারে জাগালে না কেন জাগালেই তো অনেক আগেই তোমার বিষটা আমি নষ্ট করে দিতে পারতাম হযরতে আবু বকর বলেন হুজুর আমার কোলে আপনার মাথা আর আমারে সাপে দংশন করেছে আপনার এই জান্নাতি ঘুমের ভিতরে আমি ব্যাঘাত সৃষ্টি করতাম না বিষের যন্ত্রণায় আবু বকর যদি মরেও যেত আল্লাহর হাবিবের ঘুম আমি নষ্ট করতাম না ভালোবাসা কারে বলে বিশ্বনবীর ভালোবাসা ভাইরা আমার সাহাবাজ মাইনদের ভালোবাসা আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা হিজরত করে যাওয়ার সময় ঘরের ভিতরে হযরত আলী রে ডেকে বলেন আলী রে আমি তো চলেই যাচ্ছি আমার বিছানার উপরে আমার চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো আমার বিছানার উপরে শোও তুমি আমি চলে যাই হযরত আলী বলেন হুজুর যাবেন তো মনে তো হয় এটাই আমার জীবনের শেষ সাক্ষাৎ হুজুর কিয়ামতের দিন আপনার সাথে নিশ্চয়ই দেখা হবে কারণ আপনি যখন চলে যাবেন আর আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানার উপরে আমি শুয়ে থাকবো কাফের বেঈমানেরা আপনাকে যখন পাবে না আপনার বিছানায় রাগের ঠেলায়
তরবারি দিয়ে টুকরো টুকরো করে আমার বডিটা শেষ করে দিবে কাজী আমি আলী তো আর থাকব না দেখাও হবে না হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমারে মাফ করে দেন আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ঝুঁকি নিয়া হিজরতের রাতে আল্লাহর হাবিবের বিছানায় চাদর মোড়া দিয়া শুয়ে আল্লাহর হাবিবকে হিজরতের রাতে যাবারের জন্য সহযোগিতা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এর নাম ভালোবাসা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন বাসর রাত স্ত্রীকে নিয়ে বাসর ঘরে আহা যুদ্ধের দামামা বেজে উঠল কে যেন আওয়াজ দিয়ে বলতেছে ও মদিনার যুবকেরা রে কে কোথায় আছো আল্লাহর নবী জিহাদের ময়দানে যেতেছে যুদ্ধের ময়দানের অবস্থা ভালো না রাসূল সেখানে কে কোথায় আছো চলে এসো হযরত হানজালা বাসর রাতে স্ত্রীর ঘর থেকে উঠে উহুদের ময়দানে গিয়া আল্লাহর নবীর মহব্বতে ওই জিহাদের ময়দানে গিয়া তিনি শহীদ হয়ে গেলেন সকালবেলা স্বামীর সংবাদ নেয়ার জন্য যুদ্ধের ময়দানের সংবাদ নেয়ার জন্য হানজালার স্ত্রী কাটা কবুতরের মতো ওই জায়গায় পৌঁছে গেলেন আল্লাহর নবীকে ডেকে বলেন হুজুর আমার স্বামী জিহাদের ময়দানে এসেছে আল্লাহর নবী বলেন হানজালা তুমি কে তখন ওই মহিলা বলেন আমি হানজালার স্ত্রী আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন ও হানজালার স্ত্রী রে আমি হানজালার তো আজকে ছিল বাসর রাত তার তো সেখানে থাকার কথা সে জিহাদের ময়দানে এসেছে তখন হানজালার স্ত্রী বলেন হুজুর উহুদের ময়দানের অবস্থার কথা সে যখন শুনতে পায় ঘরের মধ্যে থাকতে পারলো না চলে এসেছে হুজুর আমি সংবাদ দিতে এসেছি সে যদি শহীদ হয়ে থাকে তারে যেন গোসল দেয়া হয় সে কিন্তু না পাক আল্লাহর হাবিব সাহাব আজমাইনদেরকে অর্ডার দিলেন ওগো নবীর সাহাবীরা রে হানজালার লাশটা খোঁজো তো কোথায় আছে খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যাচ্ছিল না অনেক দূরে পাহাড়ের পাদদেশে হানজালার লাশটা সেখানে পড়ে আছে সাহাব আজমাইনগণ সেখানে গিয়ে দেখেন হযরত হানজালার শরীরটা ভেজা মাথার চুলগুলো ভেজা আর মাথা থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে আল্লাহর হাবিবকে যখন জানানো হলো আল্লাহর হাবিব তার জান্নাতি নজরটা আকাশের দিকে তুলে মেলে ধরলেন ফেরেশতারা তাকে সংবাদ জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভালোবাসায় বাসর রাতে ঘরের ভিতরে না থেকে ভালোবাসার প্রমাণ যে হানজালা জিহাদের ময়দানে দিয়া শহীদ হয়ে গেল দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার গোসল দেন নাই জান্নাতের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা হয়ে গেছে এর নাম ভালোবাসা ভালোবাসা কারে বলে আমার ভাইরা হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ি মানুষ উহুদের খবর কি এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করে বললেন খবর খুবই খারাপ আল্লাহর হাবিবের অবস্থা খুবই খারাপ খুব সম্ভব তিনি শাহাদাত বরণ করেছেন কিনা বুঝতে পারছি না দামামা বাজছে অবস্থা খুবই খারাপ ও মহিলা তুমি কই যাও এই বুড়ি মহিলা তখন বলেন আমি যেতেছি জিহাদের ময়দানে আমি জিহাদের ময়দানের খোঁজ নিতে যাই কি অবস্থা সেখানকার একজন লোক বলে অগণ সেবা জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই তোমার যে চার চারজন কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে এসেছিল সব কয়টা শহীদ হয়ে আল্লাহর জমিনের উপরে পড়ে আছে আর গিয়ে কাজ নাই মহিলা তখন বলেন ওই বুড়ি মহিলা বলেন এই সাহাবীরা কে শহীদ হয়েছে আমি তো এইটা শুনতে চাই না তোমরা বলো আল্লাহর নবী কেমন আছে আরো কিছু দূর অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করেন ওগো নবীর সাহাবীরা রে তোমরা বলো উহুদের ময়দানের অবস্থা কি আল্লাহর হাবিব কেমন আছেন তখন আর কিছু সংখ্যক সাহাবী জানায় দিলেন বুড়ি মহিলা গিয়ে কোনো কাম নাই তোমার যে স্বামী এসেছিল জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে গিয়ে কোনো কাজ নাই আল্লাহর নবীর এই মহিলা বুড়ি সাহাবী হযরতে নুসাইবা তিনি বলেন কে শহীদ হয়েছে জানতেও চাই না শুনতেও চাই না তোমরা বরং বলো আল্লাহর নবী কেমন আছে
আস্তে আস্তে করে অ্যাডভান্স হয়ে উহুদের ময়দানে গিয়ে দেখেন অনেক লোক কাকে যেন ঘিরে ধরে আছে। ভিড় ঠেলে এই মহিলা আল্লাহর হাবিবের শিওরের পাশে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব তার জান্নাতি নজর মেলে যখন এই মহিলার দিকে তাকালেন তখন বললেন, হুজুর, উহুদের ময়দানের খবর শোনার পরে আমি আস্তে আস্তে শুনলাম আমার কলিজার টুকরা চারটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে। হুজুর, জীবনে কেউ আর আমারে মা বলে ডাকবে না, স্বামীর আদর আর আমার কিসমতে জুটবে না, আমার স্বামীও শহীদ হয়েছে, এগুলোর জন্য কোনো আফসোস আমার নাই। আমার জীবনের সবচাইতে বড় সান্তনা আমার স্বামী সন্তানদের জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছে, এর নাম ভালোবাসা। আমাদের ভালোবাসা আর সাহাবাজ মাইনদের ভালোবাসা, আকাশ আর জমিন পার্থক্য, কথা ঠিক কিনা জোরে বলেন। কেমন ভালোবাসা সাহাবাজ মাইনগণ দিয়েছে, আট দিনের শিশু বাচ্চাকে মা আল্লাহর নবীর হাতে তুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাটা যখন আমার পেটে এর আব্বা জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, হুজুর ও যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমারে বলেছিল, প্রিয়তমা স্ত্রী রে, তোমার পেটের মধ্যে আল্লাহর যে মেহমান থাকলো আমি যে পথে চলে গেলাম তারেও তুমি সেই পথে বড় করে তুলো, সেই পথে উৎসর্গ করো। হুজুর আপনি জেহাদের ময়দানে যেতেছেন, কি হবে জানি না, বলতে পারি না, সেই কারণে অগণবীজি আপনি এই সন্তানটাকে জেহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, এই সন্তানকে আমি জেহাদের ময়দানে নিয়ে গিয়ে কি করবো আট দিনের শিশু বাচ্চাকে? ওই মহিলা তখন বলেন, হুজুর কি করবেন তা তো জানতে চাই না, বরং এতটুকু করবেন সেটা হলো, কাফেরেরা যখন তীর নিক্ষেপ করবে, কাফেরেরা যখন আপনার দিকে পাথর নিক্ষেপ করবে, আপনার দিকে তরবারি চালাবে, আমার এই আট দিনের শিশু বাচ্চাটাকে সেই দিকে ধরবেন, পাথরের আঘাতটা এসে যেন ওই শিশু বাচ্চাটার গায়ে লাগে, আল্লাহর নবীর যেন কোনো ক্ষতি হয়ে না যায়, তীরটা যেন আমার সন্তানের বুকে লাগে, আমার রাসূলের গায়ে যেন না লাগে। এর নাম ভালোবাসা, এর নাম প্রেম, এর নাম মহাব্বত, সাহাবাজ বাইনদের মহাব্বত। নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। তাবুকের যুদ্ধে হুজুর যাবেন, মহিলারা যাচ্ছেন, এই মহিলাদেরকে বলা হলো, মহিলারা তোমরাও দাও না আল্লাহর পথে, কিছু খরচ করো। মহিলারা বললেন, আমাদের কাছে তো কিছু নাই, কি দেব? আল্লাহর নবী বললেন যে তোমাদেরকে তো আল্লাহ অলংকার দিয়েছেন, হাতের বালা, গলার মালা, নাকের দুল, নাকের ফুল, কানের দুল, মাথার সিটিপাটি, গলার হার, কমরের বিছা, যা যা তোমাদের তো অনেক অলংকার আদি আল্লাহ দিলে আছে, আংটি আছে, কত কি আছে, তোমরা আল্লাহর পথে খরচ করতে পারো, আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে একটা রুমাল বিছা দিয়েছেন। তাবুকের যুদ্ধের জন্য মহিলারা হাতের অলংকার, গলার অলংকার, শরীরের অলংকারগুলো খুলে খুলে ওই রুমালের মধ্যে দান করেছেন, ওজন করে দেখা গেল দেড় মন স্বর্ণ মহিলারা দান করেছেন আল্লাহর হাবিবের রুমালের উপরে। অমিয়া, ইসলাম এমনি আসে নাই, এর নাম মহব্বত, এর নাম ভালোবাসা, কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায় অগণবীজি ঘোষণা দিয়ে দেন, ফাত্তাবিউনি, তাহলে রাসূলের ইত্তেবা করা লাগবে, আমি রাসূলের ইত্তেবা করা লাগবে, করলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। রাসূলের ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূলের ইত্তেবা কি, নামাজ পড়বো কার হুকুমে? আরে ভাই একটু আওয়াজ দেন, নামাজ পড়বো কার হুকুমে? রোজা করবো কার হুকুমে? হজ করবো কার হুকুমে? যাকাত দেবো কার হুকুমে? রাজনীতি করবো কার হুকুমে? স্ত্রীকে পেটাবো কার হুকুমে? কিছু লোক বলছে আল্লাহ, স্ত্রীকেও পেটাবো আল্লাহর হুকুমে নাকি? হ্যাঁ, বউ পেটানো তো আল্লাহর হুকুম আছে নাকি? সম্মানিত ভাইরা, তাহলে রাসূলের ইত্তেবা করতে হবে এক জায়গায় না সব জায়গায়? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাইরা? আমি এতক্ষণ পর্যন্ত সাহাবাজ মাইনদের ভালোবাসার দৃষ্টান্ত দিলাম,
এই দৃষ্টান্তগুলোকে সামনে রেখে সমাজে সোনালী সমাজ পরিণত হয়েছিল ঠিক কিনা বলেন আজকের মুসলমানেরাও যদি রাসূলকে ভালোবাসতে পারে তাহলে এই রকম একটা সোনালী সমাজ আমাদের সামনে আসবে কিনা জোরে বলেন তো রাসূলের ভালোবাসা হলো ফাত্তাবিউনি আমার ইত্তেবা করতে হবে আরেক জায়গায় আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে এখান থেকে যদি সাধারণ মুখ কেউ ফেরায় ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন মুখ ফিরায় নিলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না আর এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না তাহলে রাসূলের ইত্তেবা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই আমাদের উচিত কি জোরে বলেন আরো জোরে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজই পড়েছেন না রোজা করেছেন আমাদের উচিত কি রোজা করা হজ করেছেন হজ করা আমাদের উচিত না যাকাত দেওয়া আমাদের উচিত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাজনীতি করেন নাই আস্তে বলেন আরো আস্তে বলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর কোরআনের 6666 টি আয়াতের 6665 টি আয়াত মেনেছে শুধু একটা আয়াত মানেন নাই কোন আয়াত সেটা জানেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহর পথে কোরআনের পথে চেষ্টা সাধনা করে চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই একটা আয়াত মানে নাই জান্নাতি না জাহান্নামী শুধু জাহান্নামী না চিরস্থায়ী জাহান্নামী জিন্দেগীর সব আমল बर्बाद হয়ে গেছে সেই জন্য মুসলমান ভাই এবং বোনদেরকে মা বোনদেরকে বলবো আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমার মা বোনেরা ভালো করে কান লাগান তাহলে শুধু নামাজ রোজা হজ যাকাতই ইসলাম না ইসলামের আরো কাজ আছে না নাই আছে সম্মানিত ভাইরা ইসলামের যে কাজ আছে আপনি আপনার স্ত্রীকে কি দেন কি এমন দেন শাড়ি ব্লাউজ ওই ছোট স্টিক গাল স্টিক কি সব আছে না এগুলো এগুলো দেন তারপরে কয় জুতা স্যান্ডেল যা লাগে এগুলো দেন গড় এভারেজ এই আপনার 2000 টাকার বেশি হবে না 2000 টাকার জিনিস দিয়ে আপনি স্ত্রীর উপরে স্ত্রীর উপরে আপনার কত মাতব্বরি এটা করা যাবে না সেটা করা যাবে না এই করতে হবে সে করতে হবে 99টা আইন পাস করে আপনি ক্ষমতাশীল হয়ে বসে আছেন জিনিস দিয়েছেন 2000 টাকা তাহলে 2000 টাকার জিনিস স্ত্রীকে দিয়ে সেই স্ত্রীর উপরে আপনার যদি এত মাতব্বরি চলে তাহলে একজন মানুষের শরীরে আমার আল্লাহ দামি 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 অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন প্রায় 2.5 কোটি টাকা সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই মানুষটার উপরে মাতব্বরি চলবে কার চিৎকার মেরে বলেন চলবে কার কিন্তু আল্লাহর মাতব্বরি যারা মানে না কোন রাষ্ট্রের আইন কেউ না মানলে সে যদি রাষ্ট্রদ্রোহী হয় তাহলে আল্লাহর আইন না মানলে সে ইসলাম দ্রোহী কিনা ইসলাম বিরোধী কিনা কাফের মুশরিক কিনা এই জন্য আল্লাহর বিধান আমাদের মানতে হবে কিন্তু আমরা তো কত বক্তব্যই শুনি মঞ্চে দাঁড়ায় কত নেতাই না বক্তব্য দেয় এই জন্য আমি আমার বক্তৃতার ভিতরে একটা কথা বলি বর্ষি চেনেন আপনারা বর্ষি এই বর্ষির ভিতরে কেসও গেঁথে দেয় কেসো গেথে যখন মাছ ধরার জন্য বর্শিটা দেয় তখন এই বর্শিতে গেথে দেওয়া কেসোটা মাছের কিন্তু খাবার থাকে না এটা হয় ষড়যন্ত্র কথা বুঝেন নাই আপনি মাছকে যদি কেসো খাওয়ান তাহলে আপনি কেসো তুলে এমনিতেই পানির ভিতরে দেন মাছ খেয়ে বাসুক কিন্তু সেখানে আপনি আবার বর্শি ঢুকায় দিয়েছেন কেন কেসোর মধ্যে বর্শি ঢুকায় দিলে সেটা যেমন মাছের খাবার থাকে না জোরে বলেন তো কি হয় আরো জোরে বলেন কি হয় এটা যেমন ষড়যন্ত্র মাছের খাবার না ঠিক তেমনি আল্লাহর কোরআন ছাড়া যারা বক্তব্য দেন তাদের বক্তব্য মানবতার কল্যাণ না এটাও মানবতার জন্য ষড়যন্ত্র ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা এটা ষড়যন্ত্র বুঝতে হবে মঞ্চে দাঁড়ায় সুন্দর সুন্দর বক্তব্য দিলেই শুধু হবে না এই জন্য সে বক্তব্যের ভিতরে কোরআন থাকতে হবে হাদিস থাকতে হবে ঠিক কিনা বলেন আপনি কোরআন আর হাদিস ইসলাম না মানলে আপনি মুসলমান হতে পারবেন না এই জন্য আল্লাহ তাআলা বলেন
অগণবীজি জানা দেন ভালোবাসার প্রমাণ দিতে হবে ইত্তেবা করে অনুসরণ করে আনুগত্য করে ভালোবাসার প্রমাণ দিতে হবে তাহলে আল্লাহর নবী জোরে বলেন তো রাজনীতি করছেন না করেন নাই প্রশ্ন আসতে পারে হুজুর আপনি নাকি রাজনৈতিক বক্তব্য দিবেন না এখন আবার বলতেছেন হ্যাঁ আমি আবারো বলছি আমি কোন রাজনৈতিক কথা বলবো না ওগুলো বলে কাজটা কি বলেন তো আপনারা শুধু বলেন এই দুনিয়াতে কেউ যদি তরমুজ পার্টির মিছিল করে কি পার্টি তরমুজ পার্টি আর বিকেল বেলা যদি বাঙ্গি পার্টির অফিসে গিয়া চা নাস্তা খাইতে চায় কথা মনে হয় বোঝেন না আপনারা বাঙ্গি বলেন চেনেন বাঙ্গি চেনেন আপনারা এই দুনিয়াতে তরমুজ পার্টির মিছিল করে বাঙ্গি পার্টির অফিসে গিয়া যদি চা নাস্তা খাইতে চায় এমন কোন বোকা তরমুজ পার্টির লোক আছেন কি যিনি বাঙ্গি পার্ট মানে মানে এমন কোন বাঙ্গি পার্টির বোকা লোক আছেন কি যিনি তরমুজ পার্টির লোককে চা খাওয়াবে তাহলে মিছিল যার জোরে বলেন মিছিল যার কি তার মিছিল যার খাওয়া তার তার মানে এই লোকগুলো মিছিল করে খায় তাছাড়া ওনারা কেমনে জানলেন অভ্যাস আছে তাহলে মিছিল যার খাওয়া তার তাহলে তরমুজ পার্টির মিছিল করে বাঙ্গি পার্টি খাওয়ায় না কথা ঠিক না ব্যাডিক এটা যেমন ঠিক এই কথা সত্য না অসত্য এই কথা যদি সত্য হয় তরমুজ পার্টির মিছিল করে বাঙ্গি পার্টি খাওয়াবে না তাহলে ভালো করে শুনে যান এই বিশাল আকাশ কার এই জমিনটা কার এই কিতাব কার আমরা কার সব যদি আল্লাহর হয় জমিনে কাজ হবে কার আল্লাহর কাজ না করে আল্লাহর জমিনে কোরআনের কাজ না করে ইসলামের কাজ না করে আল্লাহর কসম আল্লাহর জান্নাতের দামি খাবারও কারো কিসমতে জুটবে না জোটার কোনো সম্ভাবনা নাই এই জন্য মনে রাখতে হবে যে এই দুনিয়ার মানুষগুলো দুই প্রকারের কয় প্রকারের মানুষ এক প্রকারের মানুষ হলো জাল মানুষ আর এক প্রকারের মানুষ কি মানুষ ভালো মানুষ মাছের মধ্যেও দুই প্রকারের মাছ আছে হ্যাঁ এক প্রকারের মাছ ভালো আর এক প্রকারের মাছ দুষ্ট টাকার মধ্যেও দুই প্রকারের টাকা আছে জাল টাকা ভালো টাকা এখন বাজার করতে গেছেন গিয়ে দেখেন নতুন একটা টাকা 500 টাকার নোট দোকানে দিয়েছেন খরচ করেছেন 480 টাকা দোকানদারকে বললেন 20 টাকা ফেরত দাও 500 টাকার নোটটা এপাশ ওপাশ দেখে দোকানদার বলতেছে সর্বনাশ ভাইজান এটা তো জাল টাকা মানে নতুন টাকা নাও তাড়াতাড়ি দাও 20 টাকা দাও তো বলতেছে না এটার একটা পৃষ্ঠা ছাপা ঠিকঠাক মতো আছে আর একটা পৃষ্ঠা সাদা তখন দোকানদার বল দোকানদারকে এই লোকটা বুঝাচ্ছে ভাই আপনার কি মাথা খারাপ নাকি নতুন টাকা জয়দেবপুরের টাকা 4 সাল থেকে এই টাকাটা বের হয়ে আসছে মাত্র কয়দিন হলো এই টাকাটা কয়দিন আগেই বের হয়ে আসছে আপনি এটাকে জাল টাকা বলতেছেন কেন দোকানদার বলছে যে দেখেন একটা পৃষ্ঠা ছাপা ঠিকঠাক মতো আছে আর একটা পৃষ্ঠা সাদা অতএব এটা চলবে না ভাই এটা পাল্টায় দেন ইয়ার পরেও যদি টাকাওয়ালা এটা নিয়ে বার্গেডিং করে তাহলে কি তার কপালে কি আছে বলেন তো কি আছে এই চারটি আঙ্গুলের নাম মহাজিদ এগুলো পাল্টায়া এইটার নাম আনসার এটা উপরে তুলে দিয়ে বোঝেন যে কি হয়েছে এইটা দিয়ে এই পাশে 16টা এই পাশে আনতে কি বেশি সময় লাগবে বলেন তো সম্মানিত ভাইরা ভালো করে শুনেন কথাটা কেন বললাম এই দুনিয়ার একটা টাকার একটা পৃষ্ঠা ছাপা ঠিকঠাক মতো আছে আর একটা পৃষ্ঠা সাদা থাকলে টাকাটা জাল টাকা না ভালো টাকা একটু আওয়াজ দেন না ভাই জাল টাকা না ভালো টাকা এটা যদি জাল টাকা হয় ও মুসলমানেরা আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন কালেমা পড়েছেন জিকির করেছেন পাগড়ি মাথায় দিয়েছেন সিল্লা দিয়েছেন মসজিদের কোনে বসে আছেন রান্না করে খাইছেন বাস আপনার একটা পৃষ্ঠে ছাপা ঠিকঠাক মতো আছে কিন্তু আপনি এই পৃষ্ঠাটাতে আপনার রাজনীতি নাই থাকলেও আল্লাহটা করেন নাই করেছেন শয়তানেরটা এখানে আপনি যাকাত দেন নাই আপনি সুদের উপর টাকা লাগাইছেন এখানে আপনি আপনার স্ত্রীকে পর্দা করান নাই লারে লাপ্পা করে ঘুরছে আপনার স্ত্রী এখানে আপনি
এখানে আপনি পারিবারিক জীবনে স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন সেটা আপনি মানেন নাই, এদিকে খুব পরহেজগার আপনি, স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন, অর্থাৎ আপনি আল্লাহর বিধানগুলো মানেন নাই, আপনার এই পৃষ্ঠটা সাদা। এবারে আওয়াজ দিয়ে বলেন, কিয়ামতের দিন এই মুসলমানটা যখন দাঁড়াবে, এই মুসলমানটা কি জাল মুসলমান হবে না ভালো মুসলমান হবে? জোরে বলেন, জাল মুসলমান হবে না ভালো? আপনি কালেমা পড়বেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি এই স্কুলটাতে ভর্তি হবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, উইশ ইউ অল দা বেস্ট। আপনি ইচ্ছে করলে ভর্তি হতেও পারেন নাও হতে পারেন, কিন্তু একবার যদি আপনি ভর্তি হয়েছেন তাহলে এই প্রতিষ্ঠানের নিয়ম আপনার মানার দরকার আছে না নাই? না মানলে কর্তৃপক্ষ কি আপনাকে রাখবে না বের করে দেবে? এটা যেমন ঠিক আমার ভাইরা, আপনি কালেমা পড়বেন কিনা এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, উইশ ইউ অল দা বেস্ট। আপনি ইচ্ছা করলে পড়তেও পারেন নাও পড়তে পারেন, একবার যখন কালেমা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন, একবার যদি মুখ দিয়ে কালেমা তাইয়বা উচ্চারণ করে থাকেন তাহলে এই কালেমা প্রতিষ্ঠার দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজে আইন হয়ে গেছে। যদি আপনি তা না করেন তাহলে আপনি জাল মুসলমান হয়ে যাবেন, ভালো মুসলমান থাকতে পারবেন না। এই জন্য কলিজার টুকরা সোনামানিক যুবকদেরকে আমি বলতে চাই, ও যুবকেরা, একটা কবিতা শোনাতে চাই, শুনবেন? খকন খকন ডাক পাড়ি, পড়েন আমার সাথে, খকন খকন ডাক পাড়ি খকন মদের, পড়েন নাই মনে হয়, আমাদের ওইদিকে আমরা মুখস্থ করছি, খকন খকন ডাক পাড়ি খকন মদের কার বাড়ি, আয়রে খকন ঘরে আয় দুধ মাখা ভাত। বাহ কি সুন্দর কবিতা, খকন খকন ডাক পাড়ি খকন মদের কার বাড়ি। আমি চিন্তা করলাম কোন ছেলে যখন খাইতে চায় না মা তখন এইভাবে তার সান্ত্বনা দিয়ে বুঝ দিয়ে খাওয়ায়, ঠিক না বলে এইভাবে খাওয়ায়। এই কবিতার সারমর্ম শুধু এইটা না, আমি ওইটা নিয়ে চিন্তা করলাম, কবিতাটার উপরে অ্যানালাইসিস করলাম, থিটিস করলাম, গবেষণা করলাম, কবি কেন এটা লিখলেন। আমার তো মনে হয় এ কবিতার ব্যাখ্যা এটাও হতে পারে, খকন খকন ডাক পাড়ি, ও খকনেরা তোমাদেরকে ডাকতেছি, ও যুবকেরা তোমাদেরকে ডাকতেছি আমি, খকন মদের কার বাড়ি, ও যুবকেরা তোমরা কার পিছনে স্লোগান দাও, তোমরা কার বাড়িতে, কয়েকটা টাকা, কয়েকটা বিড়ি, একটু অস্ত্র, একটু সুযোগ সুবিধা, এগুলোর নেশায় তোমরা কার বাড়িতে অবস্থান করছো? যাদের বাড়িতে অবস্থান করছো একটু চিন্তা করে দেখো তো, যাদের পিছনে ছুটছো, যাদের পিছনে লাফাচ্ছ, ঝাঁপছ, যাদের পিছনে তোমরা জীবন দিচ্ছ, রক্ত দিচ্ছ, তাদের নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, তাদের চরিত্র আছে না নাই, এগুলো দেখার দরকার আছে না নাই, বলেন তো ভাইরা? তাহলে খকন মদের কার বাড়ি, ও খকনেরা তোমরা কার বাড়িতে, তোমরা কার কাছে, আয় রে খকন ঘরে আয়, ও যুবকেরা আল্লাহর কোরআনের ছায়া তলে আয়, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ, আয় রে খকন ঘরে আয়, কারণ এই কোরআন হচ্ছে আমাদের ঠিকানা, কোরআন হচ্ছে আমাদের কলিজা, কোরআনের পথ হলো কিসের পথ? জান্নাতের পথ। জোরে বলেন, কিসের পথ? জান্নাতের পথ। আয় রে খকন ঘরে আয়, সেই জান্নাতের ঘরে আয়। দুধ মাখা ভাত কাকে খায়, তার মানে হলো চট্টগ্রামের দিকে তাকাও, পার্বত্য চট্টগ্রামের তিনটে জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলেন? বর্তমান গভর্নমেন্টকে এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা বিনীত চিত্তে অনুরোধের সুরে বলতে চাই, আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের অনুরোধটাকে আপনারা দয়া করে মূল্যায়ন করেন। এই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেখানে আমার নারী প্রতাপ, যে মাটিতে মায়ের কোলে বড় হয়েছি, যে মাটিতে চলাফেরা করছি, এই শস্য শ্যামলা সুজলা সুফলা এই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি আমার এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তিনটে জেলাকে আলাদা করার ষড়যন্ত্র করা হচ্ছে, আমার দেশে ওই নাপাক সৈন্যদের পদধূলি পড়ার আলামত আমরা দেখতে পাচ্ছি। বর্তমান গভর্নমেন্টকে আমরা অনুরোধ করতে চাই, সর্বশক্তি নিয়োগ করে পার্বত্য চট্টগ্রামকে এদেশের মানচিত্রের ভিতরে থাকার ব্যবস্থা তাদের করা উচিত, ঠিক কিনা বলেন? আমার এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? কারা কারা একমত আছেন হাত উঁচু করে দেখান। আমার ভাইরা হাত নামান। এই জন্য
পার্বত্য চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, দুধমাখা ভাত কাকে খায়? আরো দুধমাখা ভাত কি? আমাদের কোনো অভাব হওয়ার কথা না। যে থানায় আমার বাড়ি, আলহামদুলিল্লাহ বলো, যে থানায় আমার বাড়ি, আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ, সেই ওয়াজেদ সাহেবের বাড়ি আমার পীরগঞ্জে, তিনি ঘনিষ্ঠ আত্মীয় আমার, সেই পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাড়ি, যদিও সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলেছেন শুধুমাত্র পীরগঞ্জের কয়লার খনি উত্তোলনের কাজ যদি শুরু হয়ে যায় বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করবে আমার থানার খনিটাই। আমার বাড়ির 9 কিলোমিটার পশ্চিম পাশে কয়লার খনি, 2 কিলোমিটার পূর্ব পাশে লোহার খনি, দুইটা খনি আমার থানায়, সুবহানাল্লাহ। আমি জানি কেন আপনারা সুবহানাল্লাহ বললেন না, আওয়াজ দিলেন না, এই কারণে হিংসা 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 যে আপনার থানায় দুইটা খনি আমরা সুবহানাল্লাহ বলবো কেন? আমার ভাইরা, দুইটা খনি আমার থানায়, আমাকে একেবারে গরিব মানুষ মনে করবেন না, তুলতে পারতেছি না এইটা সমস্যা, তাছাড়া গরিব না। একটু অ্যাডভান্স করেন, উত্তরাঞ্চলে সফরে আসেন, দেখবেন লালমনির হাটে না আপনার নীলফামারিতে, নীলফামারি লালমনির হাটে এই দুইটা জেলায় আল্লাহ তালা পাথরের খনি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বড় বড় পাথরগুলোকে লোড দিয়ে ট্রাকে তুলে যখন দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, ছোট পাথরগুলো জমিনের নিচে ঢেকে দেয়া হচ্ছে আল্লাহর অসীম কুদরতে, 2-3 বছর পর ছোট পাথরগুলো আবার বড় পাথরে পরিণত হয়ে যায়, পাথরের চাষ হচ্ছে সেখানে। আমার দেশের মাটির নিচে কয়লা, আমার দেশের মাটির নিচে লোহা, আমার দেশের মাটির নিচে পাথর, ও আল্লাহর বান্দা বান্দিরা আমার দেশের মাটির নিচে গ্যাস। বিজ্ঞানীরা বলেছেন কত যুগ পর গ্যাস শেষ হবে আমরা বলতে পারবো না, আমার দেশের মাটির নিচে চট্টগ্রামের সেন্ট মার্টিন দ্বীপের নিচে এত বড় তেলের কূপের সন্ধান আল্লাহ দিলেন, বাংলাদেশের চাহিদা পূরণ করে এই তেল বিদেশে রপ্তানি করা যাবে। যে দেশের মাটির নিচে এত খনিজ সম্পদ, লালমনির হাটে খনন কাজ চলছে, বিজ্ঞানীরা বলেছেন খুব সম্ভব বাংলাদেশের মাটির নিচে সীমান্তের ভিতরে আমরা স্বর্ণের খনি পেতে যাচ্ছি। স্বর্ণের খনি যদি নাও পাই তাহলে আলামত যা পাচ্ছি, এখানে খুব সম্ভব আমরা ইউরেনিয়ামের খনিও পেতে যাচ্ছি, পেতে পারি। বাংলাদেশের মাটির নিচে ইউরেনিয়ামের খনি, স্বর্ণের খনি, যদি ইউরেনিয়ামের খনি পাই, যেদিন পাবো ওই দিন থেকে বাংলাদেশটা পৃথিবীর অন্যতম ধনী এবং মাতব্বর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ভূতত্ত্ব জরিপের মাধ্যমে আমেরিকার কাছে সেই সংবাদ পৌঁছে গেছে, সেই কারণে ওরা আমাদের এই দেশটাতে দলাদলি সৃষ্টি করে একটা নন ইস্যুকে ইস্যু বানায়া আমাদের মধ্যে গণ্ডগোলের বিস্তৃতি ঘটায় দিয়া, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল লাগায় দিয়ে, আমাদের মধ্যে গণ্ডগোল, আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিয়ে তারা আমেরিকার মাটিতে বসে তামাশা দেখতেছে, ঠিক কিনা বলেন? এই দেশের মাটিতে অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলবে, তখন শান্তির পতাকা হাতে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কব্জা করে এদেশের খনিজ সম্পদগুলো তারা দখল করার জন্য পায় তারা চালাবে, আমার দেশের পর্তালিশিলি বনগুলোকে নির্বিচারে তারা ইরাকের মতো দর্শন করবে, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মুসলমানদের বোঝা উচিত, মুসলমানদের বোঝা উচিত। সম্মানিত ভাইরা মুসলমান, সম্মানিত ভাইরা বসুন, কান লাগান, আজকে মুসলমানদেরকে সচেতন হতে হবে। ও আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামীর ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু বিবেক দিয়ে চিন্তা করুন। সমস্ত রাজনৈতিক ক্ষমতাসীন বিরোধী দল, চার দল, তত্ত্ব দল, আমি অনুরোধ করছি চিন্তা করুন। এই তো কদিন পূর্বেই ভারতের গুজরাটে দুজন মুসলমানকে আহারে গামছা দিয়ে হাত পা বেঁধে ইটের ভাটার মধ্যে দিয়ে পুড়ে হত্যা করলো, সেই মুসলমান পোড়া দুর্গন্ধ আপনাদের নাকে কি লাগে না? ইরাকের আবু গারিব কারাগার সহ 15টা কারাগারে ইরাকের পর্দা নিশিনী ওই সমস্ত ফুলের মতো সুন্দরী বোনগুলোকে, স্বামীর সামনে স্ত্রীকে, ভাইয়ের সামনে বোনকে, বাবার সামনে মেয়েকে, ছেলের সামনে মাকে,
উলঙ্গ করে আমেরিকার কাফের সেনারা ধর্ষণ করতেছে শুধু তাই না 12টা বছর পর্যন্ত ধর্ষণ করতে গিয়া হাজার হাজার জারো সন্তানের জন্ম দিয়েছে ইরাকের মাটিতে জোরে বলেন নাউজুবিল্লাহ ওই মহিলাগুলোর আত্মচিৎকার কি আপনাদের কানে লাগে না ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফিলিস্তিনের ফিলিস্তিনে আরে আমি যখন জাবালে সুরে উঠতেছিলাম ফিলিস্তিনের এক বোন তার এই হাতের এই অংশটুকু আমার নজরে পড়ল আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদ হার মেনে যেতে পারে এত সুন্দরী চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই হাতটুকু সে আমার দিকে বাড়ায় দিয়ে বলতেছে ইয়া হাজিউল হুজ্জাজ আনা ফিলিস্তিনি মিসকিন আমি ফিলিস্তিনের দরিদ্র অসহায় মহিলা আমারে কিছু দেন আমি বললাম মা মুশকিল আপনার সমস্যাটা কি ওই মহিলা তখন তার ভাষা দিয়ে আমারে বললেন যে ভাই কি বলবো সেই দুঃখের কথা চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছে মহিলা তখন আমাকে বলতেছে যে ইসরায়েলি কাফের সেনারা বোমা মেরে আমার পা দুটো উড়িয়ে দিয়েছে আপনার বিবি কি একটু নাড়া দেয় না লেবাননে 8 দিনে শিশু বাচ্চাকে মায়ের কোল থেকে টান দিয়ে নিয়েছে ইসরায়েলি কাফের সেনারা এটা টান দিয়ে নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মেরেছে নিচে ধরেছে ধারালো ছুরি মায়ের চোখের সামনে 8 দিনের শিশু বাচ্চা ছুরির উপরে পড়ে দুই টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে মায়ের চুলগুলো মোচড় দিয়ে ধরে টান মেরে কাটা সন্তানের একটা টুকরো মায়ের মুখের উপরে ধরেছে ঝপঝপ করে রক্তগুলো রক্তগুলো পড়ছে মায়ের মুখের উপরে লেবাননে ওই ইসরায়েলি কাফের সেনারা তারা আমার ওই বোনকে বলছে ওই মুসলমানেরা তোমরা যে ইসলাম ইসলাম করো সেই ইসলামের শরবত খেয়ে দাও ওই মহিলার চোখের পানি আপনার হৃদয় কি কি একটু নাড়া দেয় না গত কুরবানির ঈদের আগে টেলিভিশনের পর্দায় দেখলাম ফিলিস্তিনের ছোট্ট একটা শিশু তার মাকে বলতেছে মা কুরবানির ঈদের চাঁদ আকাশে উদয় হয়ে গেছে গোটা দুনিয়ার মুসলমানেরা আনন্দে উদ্দেলিত তারা আনন্দে আত্মহারা মা গো সবাই ঈদ করবে আনন্দ করবে ও মা মা ফিলিস্তিনের আকাশে মুসলমানদের জন্য কোনোদিন কি ঈদের চাঁদ উঠবে না মা আমরা কি ঈদের আনন্দ করতে পারবো না ও রাজনৈতিক বুদ্ধিজীবীরা সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ জিজ্ঞাসা করতে চাই আপনার বিবেককে ফিলিস্তিনের ছোট্ট শিশুটা ঈদের আনন্দ থেকে আজ কেন বঞ্চিত গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে নাইজেরিয়াতে আমার এক মুসলমান ভাইকে রাস্তার উপরে শোয়ায় দিয়ে পায়ের সাথে দড়ি লাগায় ট্রাকের পিছনে বেঁধে দিয়েছে ট্রাক চালায় দিয়েছে আল্লাহর এই বান্দা জমিনের উপরে সেসড়ে গিয়ে জমিনের সাথে মিশে গেছে ওই মানুষটার আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছে না আজকে গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে এই ইহুদি নাসারারা নির্যাতন চালাচ্ছে আর কত ভাই ভাই গন্ডগোল করে সমাজের মধ্যে এই অবস্থার সৃষ্টি করবেন তারা বসে বসে কলকাঠি নাড়ছে আর তামাশা দেখছে আর আমরা গন্ডগোল করছি ঠিক কিনা বলেন মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাই আজকে আপনি আমি কেন গন্ডগোল করব এই বিশাল আকাশ চিৎকার মেরে বলেন কার যে আল্লাহ একক না তিনি তিনি বেশি যে আল্লাহ একক আমরা তার গোলাম সেই গোলামদের সামনে আলোচনা করতে চাই হতে পারে এটাই আমার জীবনের শেষ আলোচনা এরপরে আর আলোচনা আমার নাও থাকতে পারে কিসমতে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই সম্মানিত ভাইরা আল্লাহ এক আমরা মুসলমান আমরা কেন গন্ডগোল করব আমরা সেই আল্লাহর দিকে ফিরে যাব বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি ওই আল্লাহর বিধান আপনি না মেনে আল্লাহর কসম আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন পারবেন না আমি আপনাকে উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম টু দ্য গাইডেন্স অফ ইসলাম টু দ্য রুলস অফ ইসলাম টু দ্য ওয়ে অফ ইসলাম ইফ দিস মিন্স পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স আপনাকে ইসলামের সুমহান আদর্শের দিকে ডাকছি আপনি যদি এটাকে রাজনীতি মনে করেন দিস ইজ আওয়ার পলিটিক্স এটাই আমাদের রাজনীতি হোয়াজ দ্য বেটার ইন স্পিক দেন ওয়ান হু কলস মেন টু আল্লাহ ওয়ার্কস রাইট ইউজনেস অ্যান্ড সেস আই অ্যাম অফ দোজ হু গো টু ইসলাম তার কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজের সৎ আমল করে এবং নিজের পরিচয় দেয় আমি মুসলমান সম্মানিত ভাইরা আমার মা বোনেরা বিশ্ব নবীকে ভালোবাসতে হবে জীবনের থরে থরে সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় আস্তে করে বলেন এক জায়গায় না সব জায়গায় ব্যক্তি জীবনে ভালোবাসবো
পারিবারিক জীবনে ভালোবাসবো, অর্থনৈতিক জীবনে ভালোবাসবো, রাজনৈতিক জীবনে ভালোবাসবো, কাকে? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক কিনা বলেন? আপনি একটু বাড়িতে গিয়ে চিন্তা করবেন, আপনি যে দল করেন ওই দল যদি আল্লাহর রাসূল করে থাকেন তাহলে আপনি করেন, কিয়ামতের দিন নবীর সুপারিশ পাবেন। আর যদি ওই দল আমার রাসূল করে না থাকেন তাহলে আপনি কি সুপারিশ পাবেন না? আস্তে কোন পাবেন না? ছাগলের দুধ আসা রাস্তা কয়টা বলেন তো? কয়টা আপনাদের এদিকে? কয়টা? দুইটাই তো মনে হয়, আমাদের রংপুরে তো দুইটাই দেখছি আমি, মনে নাই, ভুলও হইতে পারে। কয়টা ছাগলের দুধ আসা রাস্তা? দুইটা। সাইডে ছোট ছোট গেটিজ আছে না নাই? ও ওই রকমই একটু ছোট ছোট। ছাগলের কোনো বাচ্চা যদি দৌড় দিয়ে গিয়ে এই কথা বলে যে জীবনে আর ওই এই এই রাস্তায় খাবো না, এখন তরিকে চেঞ্জ করে এটা দিয়ে খাবো, ছোটটা মুখের মধ্যে নিয়ে সুস্থে সুস্থে এটা হজম করে, এরপরে এটা সিঁড়ি দিয়ে যদি রক্ত বের করে ওইটা দিয়ে কি একটা ফোঁটা দুধ বের হবে? ছাগলের বাচ্চা যদি দুধ পাইতে চায় তাহলে দুধ আসা রাস্তাই তো মুখে নিতে হবে, কথা ঠিক কিনা বলেন? দুধ আসা রাস্তা মুখে না নিয়ে সাইডের গেটি চুষিয়া যেমন দুধ পাবে না ঠিক তেমনি আল্লাহর জান্নাতে যদি কেউ যাইতে চায় কোরআন আর হাদিসের রাস্তায় আসতে হবে। মানুষের তৈরি করা মতাদর্শের গেটি চুষিয়া আল্লাহর জান্নাত কেউ পাইতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং নিজের জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে সব জায়গায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, আনুগত্য করতে হবে, তাছাড়া মুসলমান হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? দুঃখজনক হলেও সত্য, আজকে রাসূলের ইত্তেবা করা বড় কঠিন হয়ে পড়েছে। হবে না কেন? সব জায়গায় ঢুকে পড়েছে আকাশ সংস্কৃতি। এই আকাশ সংস্কৃতির মাধ্যমে যুব সমাজের চরিত্রকে শেষ করে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? এই মোবাইলের ভিতরে নিল কম্পিউটার থেকে। আমি শখ করে রিসেন্ট একটা কম্পিউটার কিনলাম, ল্যাপটপ, জাপানের একটা উন্নত মানের প্রযুক্তি, বাংলাদেশে পাওয়া যায় অনেক দাম। তো আমি ওইটাতে ইন্টারনেট সংযোগ দিয়ে দেখলাম, আহারে গোটা দুনিয়াতে কেউ যদি আগে বেহেসতে যায় তাহলে বাংলাদেশের মানুষগুলো মনে হয় আগে যাবে, সুবহানাল্লাহ বলে। দুনিয়ার অবস্থা এমন করুন, এমনও দেশ আছে পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ। এই আকাশ সংস্কৃতি স্যাটেলাইটের মাধ্যমে কম্পিউটার এগুলো ধারণ করে আমার দেশের যুবকদের মোবাইলের ভিতরে ঢুকায় দেওয়া হলো, ঠিক কিনা বলেন? যুব সমাজ পড়ার টেবিলে এই মোবাইল রাত্রিবেলা নিয়ে তারা বুলু ফিল্ম দেখে, এগুলো দেখতে দেখতে চরিত্র শেষ, মেধা শেষ। এখন পড়তেছে ঢাহা বুড়িগঙ্গা নগরের নদীর তীরে অবস্থিত, ঢাহা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাহা, মানে ঢাকা যে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটাও পড়তেছে ঢা ঢা ঢা। বেয়াদব কথা খার, শরম শক্তি নেই। আর দশটা বছর অপেক্ষা করেন, এই অবস্থা যদি চলতে থাকে গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি, আপনারা মাঝে মাঝে সিডির দোকানে হামলা চালান এটা দিয়ে কোনো কাজ হবে না। মোবাইলের রিংটন ডাউনলোড দেয় যে সমস্ত কম্পিউটার থেকে, আকস্মিকভাবে গোয়েন্দা অফিসারদেরকে দিয়ে ওই সমস্ত কম্পিউটারগুলো কব্জা করেন, ওই কম্পিউটারগুলোতে হাজার অনেকের ছবি সেখানে দেওয়া আছে যেগুলো আমার দেশের যুব সমাজের মোবাইলে ঢুকায় দেওয়া হলো, তাদেরকে চরিত্রহীন করা হলো। শুধু তাই না, আজকে তার আলামত দেখতে পাচ্ছি বাসে রাস্তা ঘাটে শুধু আয়ুর্বেদিক চিকিৎসার অ্যাডভার্টাইজ, কথা ঠিক কিনা বলেন? পাঁচ বছর আগে এইটা ছিল না, এখন হইল কেন? হইল একটাই, যুব সমাজের চরিত্র শেষ। এই জন্য এই ধ্বংসাত্মক পরিবেশ থেকে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসতে হবে আল্লাহর পথে। আর কার পথে? রাসূলের পথে। তবেই মিলবে মুক্তি, তবেই মিলবে শান্তি, আল্লাহর অবারিত করুণা এবং রহমত। জুটবে রাসূলের সুপারিশ, মিলবে আল্লাহর সেই করুণা ঘেরা জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের বাঁকে বাঁকে সর্বস্তরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় আমাদেরকে আন্তরিকতার সাথে মেনে চলবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়ের একটা ঘোষণা, সেটা হলো আমি সঙ্গত কারণে বাংলাদেশের অনেক জায়গায় প্রোগ্রাম করতে পারছি না, বিধায় আপনাদের বাড়িতে আমার
কিছু স্মৃতি থাকা দরকার। আমি জানি গোটা কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের মানুষগুলো আমাকে অনেক ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন, তাদের বাড়িতে একটা স্মৃতি থাক। এই জন্য প্রকাশনা বিভাগ আজকে আপনাদের জন্য তিনটা জিনিস পাঠিয়ে দিয়েছেন, একটা হলো আমার লেখা দুইটা বই পাঠিয়ে দিয়েছেন, একটার হাদিয়া 40, একটার হাদিয়া 20, আর একটা জিনিস পাঠিয়ে দিয়েছেন এখানে, এখানে পাঠিয়ে দিয়েছেন এক ভিডিও সিডি ডিস্ক, আল্লাহর জিকির ও তার তাৎপর্য, এটা আপনারা সংগ্রহ করতে পারবেন, মোনাজাতের পরে পাবেন, দীর্ঘক্ষণ এক ঝাঁক মৌসাকের মতো এখানে বসে আলোচনা শুনবার জন্য, এই গুণাগার আল্লাহর এই গোলামের মুখ থেকে এই আলোচনাগুলো অত্যন্ত শৃঙ্খলার সাথে বসে শুনবার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার আলোচনার জন্য ভুল ত্রুটির ক্ষমা আছে আমি আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে একটা দোয়া চাই, কেউ উঠবেন না, আল্লাহ আমি মুসাফির মানুষ, এতগুলো লোককে নিয়ে দোয়া করতে চাই, আল্লাহ কেউ যেন উঠে চলে না যায়। বসুন, একটা কথা বলতে চাই ভাইরা, একটা জিনিস আজকে আপনাদের কাছে চাই, কোনোদিন চাইনি, আমি কি চাবো? আমি কি আপনাদের কাছে একটা জিনিস চাবো? কোনোদিন চাইনি, আজকে চাচ্ছি, একটা বিশেষ কারণে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই দোয়ার বরকতে আল্লাহর এই ছোট্ট গোলামের মনের সেই কামনাটুকুন দয়া করে যেন পূরণ করে দেন। সবাই বলেন আমিন। আপনাদের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যিনি যেখানে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন, মোনাজাতের আদব হলো বসে মোনাজাত করা, মেহরবানি করে বসে পড়ুন। মা বোনদেরকে অনুরোধ করছি বসে পড়ুন, আমরা আল্লাহ পাকের দরবারে হাত তুলে ধরব। আব্বা খুব অসুস্থ আছেন। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আহারে যার কথা মনে হলেই আমার এমনিতেই কেন যেন মহব্বত অন্তর থেকে বেরিয়ে আসে, জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব অধ্যাপক আব্দুল সালাম সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, তার আব্বা হুজুর, আব্বা অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছেন, যিনি দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া হবে, আমিও দোয়া চেয়েছি আপনাদের কাছে, সবাই সবার জন্য দোয়া করবো, রাজি আছি ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর দরবারে হাত তুলে ধরব, এই জন্য কেউ বসে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়ুন, মা বোনদেরকে বলছি বসে পড়ুন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই দেশের জন্য, সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহুমা নাসিতু ওয়া 'আল্লিমনি মিনহুমা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া জালহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তুমি কবুরহাট হাই স্কুল ময়দানের দিকে তাকায় দেখো, এই মানুষগুলো দুনিয়ার কোনো মানুষের কাছে না, তোমার দেয় দুখানা হাত এতিমের মতো ভিক্ষুকের মতো তোমার আলিশান দরবারে তুলে ধরেছে আল্লাহ। রব্বুল আলামিন কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না, যার হাত দুখানা তোমার দরবারে পছন্দ তার হাতের সাথে আমাদের গুনাহগারদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা গুনাহগার হলে আমরা আপনার বান্দা, দেখার হলে আমরা আপনার বান্দা, গুনাহ করেছি বলে তুমি যদি রাগ করে জাহান্নামের আগুনে ফেলে দাও আল্লাহ এতে তো তোমার কোনো লাভ হবে না। আর যদি দয়া করে
আমাদের সকলকে maaf করে দাও তাতে তো তোমার শানের কোনো খেলা হবে না আল্লাহ তাআলা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো এতগুলো তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলে ধরেছে আল্লাহ কারো গুনার দিকে তাকাবে না সবাইকে maaf করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলের এই সুন্দর জান্নাতের পরিবেশ যারা সাজালেন ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ দুনিয়ার কোন প্রয়োজনে তাদেরকে মানুষের কাছে হাত পাততে হয় না আল্লাহ কোরআনের মাহফিলের জন্য হাত পেতে কিছু চাইতে হয়েছে কত কষ্ট করেছে আল্লাহ 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 অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হেঁটে এই মাহফিলে এসেছেন তোমার বান্দা বান্দীরা কত কষ্ট তারা করেছেন আল্লাহ টাকা পয়সা দিয়েছেন দান সাদকা করেছেন এরজা সওয়াব বরকত নজরানা হাদিয়া তুমি যা দান করবে মাহবুব সোনার মদিনায় যে মানুষটাকে একটা নজর দেখলে ওই চোখ দুটো জাহান্নামের আগুনে জ্বলতো না আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আমলের হাদিয়া টুকুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক পৌঁছে দাও তার আহলে বায়াত আজওয়াজে মুতাহারাত খোলাফায়ে রাশিদিন বুজুর্গানে দিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছে আল্লাহ মাহবুব তাকায় দেখো এই মাহফিলে কার মা বেঁচে নাই আয় আল্লাহ বাবা বলে ডাকার মতো কার কেউ নাই নিজের ছেলেটাকে আদর করে কোলে নেয় বাবা বাবা বলে ডাকে ছোট ছেলে বুঝতে পারে না বলে আব্বু তুমি আমাকে বাবা বলো কেন তোমার কি বাবা নাই মেয়েটাকে কোলে নেয় আদর করে মা মা বলে ডাকে ছোট মেয়ে বুঝতে পারে না বলে তুমি আমার মা বলো কেন তোমার কি মা নাই আল্লাহ এই দুনিয়ায় এই মাহফিলে দেখো তো তোমার কত বান্দা বান্দি বসা আল্লাহ কত মানুষ মাকে মা বলে ডাকে তোমার ওই বান্দা বান্দিরা মা ডাকতে পারে না মায়ের কথা যখন মনে হয় কবরের পাশে যায় মা মা বলে ডাকে মায়ের আওয়াজ পায় না আয় আল্লাহ তুমি তাকায় দেখো মায়ের কথা মনে হয়ে যার চোখের কোনায় পানি আল্লাহ আমি কি বুঝবো ওই লোকগুলো এতিম হয়ে গেছে নাকি আল্লাহ মাফ করো মাফ করো আল্লাহ মাফ করো ওই পাপীরে আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে মাফ করো মাফ করো আল্লাহ মাফ করো ওই পাপীরে আরো মাফ করো আল্লাহ যাদের বাবা মা কবরে রব্বুল আলামিন আকুর রব্বির রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বাবা মা যার বেঁচে আছে হায়াত দারাজ করো যারা অসুস্থ শেফায় কুল্লিয়াত দান করে দাও আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল সালাম সাহেবের আব্বা অসুস্থ আল্লাহ আমি জানি না কে কেমন অসুস্থ আল্লাহ তুমি দয়া করে সবাইকে শেফায়ে কুল্লিয়াত দান করে দাও যারা দেনাদার দিন পরিষদের ব্যবস্থা করে দাও চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও বেকারদের আল্লাহ কর্মসংস্থান দাও আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো ছাত্রছাত্রীদের সিনা খুলে দাও ও আল্লাহ যারা পরীক্ষার্থী আগামী দিনে পরীক্ষা দেবে আল্লাহ কামিয়াব নসিব করে দাও রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন কার মনে কি ব্যথা কি যন্ত্রণা আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো পূরণ করে দাও আয় আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাজার হাজার মা বোনেরা হাত তুলে ধরেছে আমার এই মা বোনগুলোর কথা কি বলবো কারো পিতামাতা বেঁচে নাই কারো স্বামী বেঁচে নেই আল্লাহ তাআলা
কারো কলিজার টুকরা সন্তান বেঁচে নেই, কেউ বা অসুস্থ, কেউ বা বিধবা, কেউ বা নির্যাতিতা, কত ব্যথা কত যন্ত্রণা মনে নিয়া বেঁচে আছে। দুনিয়ার কোন মানুষকে মুখ ফুটে বলতে পারে না। রব্বুল আলামিন প্রত্যেকের দিলের নেক মাকসুদ গুলো আল্লাহ পূরণ করে দিয়া সকলের দরখাস্ত গুলো আল্লাহ নেক আশা গুলো তোমার দরবারে কবুল করে না। আল্লাহ তাআলা এই মাহফিলে যত দাঁড়ি পাকা মুরব্বী আছে হাত দারাজ করে দাও, যত আলেম আছেন আলেমদের সিনা খুলে দাও, জবানে মধু পয়দা করে দাও। রব্বুল আলামিন বছরের পর বছর ধরে কবুরহাট উচ্চ বিদ্যালয় এই মাঠটা কোরআনুল কারীমের মাহফিলের জন্য তারা দিয়ে আসছে। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের হেডমাস্টার, এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী কমিটির সদস্য, ছাত্রছাত্রী, গার্জিয়ান যারা আছে, আল্লাহ দয়া করে সকলের উপরে রহমতে কামেলা নাজিল করে দাও। আয় আল্লাহ এই মাহফিলটাকে কবুল করো আল্লাহ, কেয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। ও আল্লাহ আগামী কালকের মাহফিলটা তোমার কুদরত দিয়ে তুমি হেফাজত করো আল্লাহ। আমিন। আল্লাহুম্মা রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার দেশের পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব সকলের উপরে রহমতে কামেলা নাজিল করে দাও। আমিন। আয় আল্লাহ এই দেশটার স্বাধীনতার সার্বভৌমত্বকে কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা আমার এই দেশটাকে নিয়ে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে, এদেশের ইসলাম মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হতেছে, সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ দয়া করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আর একটা দোয়া করি মাবুদ, একটু আগে আমার এক বোন মহিলা প্যান্ডেলে অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও। পর্দার অন্তরাল থেকে অনেক বোন আমার কাছে ফোন করে করে দোয়া চেয়েছেন, কি জন্য চেয়েছেন আমি জানি না, আল্লাহ আমার ওই বোনগুলোর নেক দরখাস্তগুলো কবুল করে নাও। আল্লাহ আমি তোমার ছোট্ট একটা গোলাম, কোরআনের কথা বলতে গিয়ে যে পরিমাণে ইলমি যোগ্যতা, আমলি যোগ্যতা দরকার, আল্লাহ যে পরিমাণ কণ্ঠ দরকার তোমার এই গোলামকে তা তুমি দয়া করে দান করো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযযিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আরেকটা দোয়া করি, বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী এখানে আছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে সবাইকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার দেশের যুবকগুলোকে আল্লাহ তুমি ইসলামের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।